ভুয়ো শিক্ষকদের সংখ্যা তো বিরাট ঘাবলা, কারণ এসএসসির সাথে সিবিআইয়ের যে রিপোর্ট সেই রিপোর্ট কিন্তু আকাশ পাতাল ফারাক। এসএসসি শিক্ষকদের ভুয়ো শিক্ষকদের যে তালিকা তৈরি করেছে আর সিবিআই ভুয়ো শিক্ষকদের যে সংখ্যাটা জানিয়েছে তার সাথে আকাশ জমিন পার্থক্য। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর আবারও চরম বিভাগে এসএসসি, কারণ তাদের যে ভুয়ো শিক্ষকদের লিস্ট সেখানেও কিন্তু বড় সড়ো ঘাবলা ধরা পড়েছে। ভুয়ো নিয়োগ সিবিআইয়ের হিসাবে 8,163, এসএসসি বলছে 1,179। মিলছে না নথি, তথ্য যাচাই নিয়ে দ্বন্দ্ব। পুজোর ছুটি শেষে হাইকোর্টের নিয়মিত কাজকর্ম শুরু হতে চলেছে কদিন পরেই। স্কুলে নিয়োগ দুর্নীতির অভিযোগে মামলার ফের শুনানি শুরুর দিকে তাকিয়ে একদিকে যেমন কর্মরতদের অনেকে, তেমনই পথের ধারে ধর্নায় বসে থাকা চাকরিপ্রার্থীরাও। কিন্তু তাদের উৎকণ্ঠা অপেক্ষা দীর্ঘায়িত হওয়ার আশঙ্কায় প্রবল হচ্ছে ঘটনা পরম্পরায়। সিবিআইয়ের আগের রিপোর্টে দাবি করেছিল স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে স্কুলে নবম দশম একাদশ দ্বাদশের শিক্ষক ও গ্রুপ সি গ্রুপ ডি কর্মীদের বেআইনি নিয়োগের সংখ্যা 8,163। দিল্লি ও গাজিয়াবাদে হানা দিয়ে ফাঁকা ওএমআর সিট এবং অন্যান্য নথি বাজেয়াপ্তরও দাবি করেছিল তারা। অন্যদিকে এসএসসি নিজস্ব অনুসন্ধানের ভিত্তিতে আদালতে জানায় শিক্ষক এবং কর্মী নিয়োগে বড়জোর 1,179 জনের ক্ষেত্রে অনিয়ম হয়েছে। এই প্রেক্ষিতেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সংশ্লিষ্ট তিন পক্ষকে মুখোমুখি বসে ভুয়ো নিয়োগের নথি প্রকৃত নথি যাচাইয়ের দায়িত্ব দিয়েছিলেন। 16 নভেম্বরের মধ্যে এসএসসিকে বেআইনিভাবে নিযুক্তের প্রকৃত সংখ্যা বার করে রিপোর্ট পেশেরও নির্দেশ দিয়েছিলেন বিচারপতি। আদালতের 28 সেপ্টেম্বরের নির্দেশের পরে মামলাকারীদের আইনজীবীরা এর মধ্যে এসএসসি কর্তাদের সঙ্গে একাধিকবার আলোচনাও করেছেন, কিন্তু সিবিআইয়ের দিক থেকে নথি তথ্য না মেলায় কাজের কাজ কিছুই হয়নি। এসএসসির চেয়ারপারসন সিদ্ধার্থ মজুমদারের 10ই অক্টোবরের চিঠির প্রেক্ষিতে সিবিআই ইতিমধ্যে জানিয়েছে পদ্ধতিগত কারণে তাদের পক্ষে নিয়োগ দুর্নীতি সম্পর্কিত বাজেয়াপ্ত নথিপত্র পেশে বিলম্ব হচ্ছে। ফলে 16 নভেম্বরের মধ্যে কী করে রিপোর্ট তৈরি হবে, সেই রিপোর্ট কী বা জানানো হবে তা নিয়ে আতান্তরে কমিশন। সিবিআই কবে ও কোন পদ্ধতি বা চেহারায় নথিপত্র দেবে সে ব্যাপারেও প্রবল ধোঁয়াশা। যদিও হাজার হাজার চাকরিপ্রার্থীর ওএমআর সিট রিস্ক্যানিং করতে হয়, সেটাও সময় সাপেক্ষ। আদালতের রিপোর্ট পেশে আর 3 সপ্তাহ মোটে বাকি, সেই সময়সীমা পেরিয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা। সিবিআই সূত্রে খবর, পশ্চিমবঙ্গে এসএসসির মাধ্যমে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুলে নবম থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষক ও শিক্ষাকর্মীর নিয়োগ নিয়ে যেহেতু ফৌজদারি অপরাধের অভিযোগে তদন্ত চলছে, ফলে বাজেয়াপ্ত নথি দায়রা আদালতে এভিডেন্স হিসাবে পেশ করাই নিয়ম। পুজোর ছুটির আগে হাইকোর্টে রিপোর্ট পেশ করে সিবিআই দাবি করেছিল এসএসসির মাধ্যমে স্কুলে শিক্ষক শিক্ষাকর্মী মিলে 8,000-এরও বেশি বেআইনি নিয়োগ হয়েছে। এসএসসি অবশ্য এতটা গোলমালের দাবি মানতে চাননি। আদালত তখন এসএসসি ও সিবিআইয়ের আধিকারিক এবং দুর্নীতির অভিযোগে মামলাকারীদের আইনজীবীদের আলোচনায় বসে ভুয়ো নিয়োগের প্রকৃত তথ্যানুসন্ধানের দায়িত্ব দেয়। আদালত খুললে শুনানি করে বেআইনিভাবে নিযুক্তদের চাকরি খারিজ এবং যোগ্য চাকরিপ্রার্থীদের নিয়োগ নির্দেশেরও ইঙ্গিত দিয়েছিলেন বিচারপতি। কিন্তু সেই তথ্যানুসন্ধানের কাজটা গোটা ছুটিতে এক কদমও এগোয়নি। এক্ষেত্রে সিবিআইয়ের দিক থেকে তথ্য নথি না পাওয়ায় বড় অন্তরায় হয়ে উঠেছে বলে দাবি করেছে এসএসসি এবং মামলাকারীদের আইনজীবী দুপক্ষরই। এ নিয়ে সিবিআইয়ের আবার ব্যাখ্যা, পদ্ধতিগত কারণেই বিলম্ব। অর্থাৎ এই মুহূর্তে সবচেয়ে বড় খবর সিবিআইয়ের যে হিসাব, 8,163 জন ভুয়ো শিক্ষক শিক্ষিকা আছেন শুধুমাত্র এসএসসি নবম দশম এবং শিক্ষাকর্মী গ্রুপ সি গ্রুপ ডিতে, তার সংখ্যাটা 8,163। কিন্তু এসএসসি এটা মানতে রাজি নয়। এসএসসির যে ভুয়ো শিক্ষকের হিসাব সেখান থেকে তারা জানাচ্ছে 1,179 জন, অর্থাৎ প্রায় 7,000 হিসেবে গড়মিল। এই 7,000 জন শিক্ষক শিক্ষিকা যাদের ভুয়ো শিক্ষক হিসাবে দেখাচ্ছে সিবিআই, সেই ভুয়ো শিক্ষকগুলো কোথায় গেল, তারা কিভাবে যোগ্য শিক্ষক শিক্ষিকা হলো এসএসসির হিসাবে, এসএসসির বিচারে, সেটাই কিন্তু এই মুহূর্তে প্রশ্ন উঠে গেছে সিবিআইয়ের তরফ থেকে। অর্থাৎ এই মুহূর্তে ভুয়ো শিক্ষক শিক্ষিকাদের ধরতে যে একটা আরও জটিল পর্যায়ে পৌঁছে গেছে এই কেসটি, সেটাই কিন্তু এই মুহূর্তে মনে করছেন ওয়াকিবহল মহল। অর্থাৎ এই ভুয়ো শিক্ষক শিক্ষিকাদের সংখ্যাতেও কিন্তু একটা বড় সড়ো ঘাপলা কিন্তু এই মুহূর্তে ধরা পড়ছে। অর্থাৎ হাইকোর্ট খুললে কিন্তু একটা নাটকীয় মোড় নিতে চলেছে এই মামলা।
বন্ধুরা আপনারা কী বলবেন? 7000 জন ভুয়ো শিক্ষক শিক্ষিকাদের হিসেবে গোলমাল এসএসসির পক্ষ থেকে সিবিআইকে দেওয়া হচ্ছে। বন্ধুরা আপনারা কী বলবেন? আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। এইসব খবরের দিকে আমরা লক্ষ্য রাখব, নজর রাখবো। এইসব খবরের লেটেস্ট আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিওর নোটিফিকেশনের জন্য নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করুন। ভিডিওগুলি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। ধন্যবাদ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।